সবাই কেমন আছো? আচ্ছা, আমিও ভালো আছি। আজকে তোমরা একটু লেখা থামাও, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছিলো, অনেকের কিন্তু স্বপ্ন থাকে সেনাবাহিনীতে যাবে, কিন্তু যাদের 3 পয়েন্ট থাকে না SSC-তে, তারা আসলে, যাদের 3 পয়েন্টের নিচে, তারা আসলে কি করবে এবং কোথায় পরীক্ষা দিতে পারে আর কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যারা সোলজার ট্রেনিং একাডেমিতে আসো তারাও একটু শোনো। আর এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন থেকে তোমরা যেমন ইউটিউবে দেখে অনেকে আমাদের কাছে প্রস্তুতি নিতে আসছো, প্রশ্ন করো, জানতে চাও, তো অনেকে জানতে চেয়েছে, অনেকে স্বপ্ন যে আসলে 2 পয়েন্ট পেয়েছে, 2.50-এর নিচে পেয়েছে, তারা আসলে কি করবে। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি, যারা ইউটিউবে দেখছো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। যাদের SSC-তে 2.50-এরও নিচে, তারা চাইলে বাংলাদেশ সেনাবাহিনী MODC একটি সার্কুলার আছে, এটা তো আমি তোমাদেরকে বুঝাইছি, এই MODC সার্কুলারে 2 পয়েন্ট পেয়েও কিন্তু আবেদন করা যায়। MODC মানে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। এই সার্কুলারে যারা আবেদন করবা এবং এখানে যারা আসো উপস্থিত, তোমাদের তো রেজাল্ট অবশ্যই 3 পয়েন্টের উপরে হবে। আর তো যাদের 2.50-এরও নিচে, যারা 2 পয়েন্ট সামথিং পাইছে, তো তারা কি করবা, এই সার্কুলারে, যেমন তোমাদের এখন Trade 1-এর সার্কুলার চলছে সেনাবাহিনীতে, ঠিক আছে, জানুয়ারির মধ্যেই কিন্তু MODC সার্কুলার হয়ে থাকে, আর কিছুদিন পরে 2 পয়েন্টের সার্কুলার, অর্থাৎ MODC সার্কুলারটি দিয়ে দিবে। এই MODC সার্কুলারে কারা আবেদন করতে পারবে? যাদের বয়স 17 থেকে 25 বছর পর্যন্ত আছে তারা আবেদন করতে পারবে। বুঝাতে পারলাম? এরপরে MODC-তে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারে, মহিলারা পারবে না। Trade 1 সার্কুলারে শুধুমাত্র পুরুষ এবং মহিলা উভয়ই দিতে পারে, শুধুমাত্র MODC-র ক্ষেত্রে পুরুষ প্রার্থীরা দিতে পারবে। এখানেও পুরুষ প্রার্থীদের জন্য যোগ্যতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি। বুঝে গেছে? 5 ফিট 6 ইঞ্চি যোগ্যতা থাকতে হবে, বয়স তো একটু আগেই বললাম। আর পরীক্ষার পদ্ধতি, নির্বাচন পদ্ধতি কী রকমের হতে পারে? Trade 1 সৈনিকে যে ধরনের নির্বাচন পদ্ধতি হয়, অর্থাৎ প্রথমে প্রাথমিক মেডিকেল চেকআপ হবে, এরপরে তোমার শারীরিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 5টা বিষয়ের উপরে, এরপরে ভাইবা পরীক্ষা হবে, এবং সবশেষে তোমাদের নিয়োগপত্র দেওয়ার পরে ওই সময় চূড়ান্ত মেডিকেলও হয় এবং সাদার পরীক্ষাও অংশগ্রহণ করতে হবে 50 মিটারের। এই হচ্ছিলো MODC পরীক্ষার পদ্ধতি। MODC-তে যেমন Trade 1 সৈনিকের সার্কুলারে সারা বাংলাদেশ ব্যাপী সার্কুলার হয়, এখানে সবাই আবেদন করতে পারে, সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারে, কিন্তু MODC সার্কুলারে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী কয়েকটা জেলা সিলেক্ট করে দেয়। যেমন 64টি জেলা, দেখা যাবে 40টা জেলা দিছে, 45টা জেলা দিছে, 35টা জেলা দিছে, অর্ধেকেরও বেশি সংখ্যক জেলা দিয়ে প্রতিবারে সার্কুলারটা প্রকাশ করে। এখন ধরো এই সার্কুলারে যদি নারায়ণগঞ্জ জেলা দিল বা রংপুর জেলা দিল বা কুড়িগ্রাম জেলা দিল, আগামী সার্কুলারে সেটা নাও দিতে পারে, যেগুলো বাদ পড়ে গেছিলো সেগুলো আবার দিতে পারে। এখানে জেলা কোটার ভিত্তিতে MODC-তে লোক নিয়োগ করা হয়, এবং তোমার সুযোগ সুবিধা হচ্ছিলো সেনাবাহিনীর সাধারণ সৈনিকের মতোই তোমরা সুযোগ সুবিধা এখানে উপভোগ করতে পারবা বা সকল সুযোগ সুবিধা পেতে পারবা, ঠিক আছে? যারা সোজা ট্রেনিং একাডেমির ছাত্র আসো, তোমরা যারা 3 পয়েন্ট পাবা, পাবা তো সবাই, তাই না? তো তোমরা আসলে সবগুলো বাহিনীতে তো যাবাই, MODC-তেও আবেদন করে পরীক্ষা দেবা। MODC-র পরীক্ষার কেন্দ্র কোথায় হয়? রাজেন্দ্রপুর সেনানিবাস। রাজেন্দ্রপুর সেনানিবাসে শুধুমাত্র MODC-র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তুমি যখন আবেদন করবা, তোমার জেলার যে তারিখে পরীক্ষা আছে ওই তারিখে তুমি হচ্ছিল পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবা, হয়ে পরীক্ষা দিবা। বোঝা গেছে? সরকারি চাকরি কোনোটাই খারাপ না, সবগুলোই ভালো। অনেকে MODC সম্পর্কে মনে করতে পারে যে এটা খারাপ, ওটা খারাপ, এটা খারাপ, ওটা খারাপ। আরে বাবা, বেকার বসে থাকার থেকে সরকারি চাকরি পাও না, সেটা ভালো না? অনেকের মধ্যে এই ধরনের ভ্রান্ত ধারণা থাকে। যেহেতু সেনাবাহিনী দ্বারা পরিচালিত, তার মানে তুমি বুঝো সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান MODC, সেখানে সৈনিক হিসেবে লোক নিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা কি খারাপ হইতে পারে? কোনোভাবেই খারাপ হবে না। তো এই কারণে অনেকের ভুল ধারণা থাকে, ইউটিউবে যারা দেখছো তোমাদেরও অনেকের ভুল ধারণা থাকে যে MODC মানেই যে নিরাপত্তা প্রহরী হ্যান ত্যান অনেক কিছু, এগুলো তেমন কিছু না। হ্যাঁ, বেকার থাকার থেকে ওখানে গিয়ে সেনাবাহিনীর আন্ডারে চাকরি করা অনেক ভালো,
অনেক সম্মানের এবং অনেক গৌরবের, ঠিক কিনা? তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর এখন অনেকে আলোচনা করতে পারো বা অনেকের প্রশ্ন থাকতে পারে যে এমওডিসিতে লোক সংখ্যা কতজন করে নেয়। এমওডিসিতে তুলনামূলক লোক সংখ্যা খুবই কম নেয়, তারপরও যারা পরীক্ষা দিতে যাবা সোজা ট্রেনিং একাডেমির ছাত্ররা এবং যারা আমার ইউটিউবে স্টুডেন্টরা আছো, তোমরা যারা পরীক্ষা দিতে যাবো, অবশ্যই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তুমি যে জেলা থেকে পরীক্ষা দিতে যাবা সেই জেলার মধ্যে যাতে তুমি ফার্স্ট সেকেন্ডের মধ্যে হতে পারো, ঠিক আছে? তাহলে তুমি ইনশাল্লাহ পরীক্ষায় টেকার সম্ভাবনা থাকবে। পাশাপাশি তোমাদের মেডিকেল তো থাকতেই হবে, তুমি যে বাহিনীতে যাও সামরিক বাহিনীতে তোমার মেডিকেল শতভাগ ফিট থাকতে হবে, বুঝা গেছে কি? শতভাগ ফিট হয়ে শারীরিক সক্ষমতা বাড়ায় লেখাপড়ার প্রস্তুতি নিয়ে, ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিয়ে যখন আমরা চাকরির পরীক্ষা দিতে যাব যে কোনো চাকরির পরীক্ষায় আমাদের জন্য সহজ হবে। সহজ হবে তো? একমত? যারা সোজা ট্রেনিং একাডেমিতে আসছিলা যে কয়েকদিন হচ্ছে, তো আসার শুরুটা প্রথমের দিকে কেমন ছিল আর এই 8-10 দিন যাওয়ার পরে কেমন লাগছে? একটা আত্মবিশ্বাস বাড়তেছে না? একটা ভিতরে কিন্তু একটা পাওয়ার আসতেছে, যেটাই আসুক প্রশ্ন, যে প্রশ্নই আসুক, যে ধরনের পরিস্থিতিই হোক, ইনশাল্লাহ আমি মোকাবেলা করতে সক্ষম হব। এইটাই হচ্ছিল প্রস্তুতির বড় গুণ, ঠিক আছে? প্রস্তুতি নিলে উপরে আল্লাহ তাআলা রহমত, তোমার বাবা মার দোয়া, তোমার চেষ্টায় তুমি সামরিক বাহিনীতে শতভাগ নিজের যোগ্যতায় নিজের মেধায় চাকরি পাবা, বুঝা গেছে কি? এই হচ্ছিল মোটামুটি আজকের ভিডিওটি। আর কিছুদিন পরে এমওডিসি সার্কুলার আসবে, এমওডিসি সার্কুলারে যারা 2 পয়েন্ট পেয়েছো বা 2.50-এর নিচে পেয়েছো বা যারা 3 পয়েন্ট পাওনি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আছে হতাশ হওয়ার? কোনো কারণ নেই, তোমরা চেষ্টা করে পরীক্ষা দিতে যাও। পরীক্ষার যদি প্রস্তুতির প্রয়োজন মনে হয়, যেমন ছাত্ররা যারা বসে আছে ক্লাসে এদের প্রয়োজন মনে হয়েছে বিধাই কিন্তু এরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নিচ্ছে, তোমাদেরও যদি প্রয়োজন মনে হয় বা দরকার পরে তোমরা অবশ্যই একটা শর্ট কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কারণ পরীক্ষার মানেই প্রতিযোগিতা, পরীক্ষা মানেই প্রস্তুতি, আর পরীক্ষা মানেই নিবিড় অনুশীলন। কোনো পরীক্ষা নাই পৃথিবীতে যে ওই ছাত্রটা ওই বিষয়ের উপরে পড়ালেখা না করে গিয়ে পাশ করছে, এটা কোনো ছাত্র দেখাইতে পারবে না। পারবে দেখাইতে? তোমরা ছোটবেলা থেকে এসএসসি পরীক্ষা দিছো, এইচএসসি পরীক্ষা পাস করে আসছো, পড়ছো তো, তো চাকরির পরীক্ষা মাঠে গেলাম আর দাঁড়াইলাম, হইলো? ওই ওইটা তো আর হবে না, প্রিপারেশন নিয়ে যেতে হবে। তাহলে প্রিপারেশনের জন্য আমাদের সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, এমওডিসি ব্যাচে। যেহেতু জানুয়ারিতে সার্কুলার আসবে, ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয় এমওডিসি, তো যারা দেখছো তোমরা চাইলে অবশ্যই প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো। আর যখন প্রস্তুতি নিতে আসবা তখন ইনশাল্লাহ আরও অনেক কিছু আমরা শিখতে পারবো, পারবো তো? তো যাই হোক, সবাই ভালো থাকো। সোজা ট্রেনিং একাডেমির স্টুডেন্ট এবং আমার ইউটিউবের স্টুডেন্ট যারা দেখলা, সবাইকে আসসালামু আলাইকুম।